ফায়দার ব্যাপার যেমন ধরেন বিষাক্ত সাপ আছে আমরা মারি, হ্যাঁ এটা মুজি আমরা মারতে চাই আমরা মারি, কিন্তু এই বিষাক্ত সাপর বিষ দিয়া ও মানুষ জাতন লাগি ও মেডিকেল সায়েন্স মোতাবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান অনেক ঔষধ বানানি সাপটা আল্লাহ আমরা ফায়দার লাগি বানাইছি। শুধু মানুষ নয় সৃষ্ট জগতে যা কিছু আছে সবটার উপরে আমরা দয়া করতাম, কারণ আমরা ব্যতীত মানুষ ব্যতীত আল্লাহ দুনিয়াতে যা কিছু বানাইছেন সব কিছু মানুষের লাগিয়া, মানুষের ফায়দার লাগিয়া, মানুষের শিক্ষা গ্রহণ করার লাগিয়া, মানুষের তোরে সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এত আমার দায়িত্ব শুধু মানুষ না সৃষ্ট জগতে যা কিছু আছে সব তার উপরে আমি দয়া করতাম। ফায়দার ব্যাপার যেমন ধরেন বিষাক্ত সাপ আছে আমরা মারি, হ্যাঁ এটা মুজি আমরা মারতে চাই আমরা মারি, কিন্তু এই বিষাক্ত সাপর বিষ দিয়া ও মানুষ জাতন লাগিয়ে ও মেডিকেল সায়েন্স মোতাবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান অনেক ঔষধ বানানি সাপটা আল্লাহ আমরা ফায়দার লাগি বানাইছি, সবটা আমাদের ফায়দার লাগে। আমি মাঝে মাঝে একটা মিশাল দিই হিকবার লাগি বারানি ফাঁকে চিনি কাঠ টুকরো হয় ওটা যখন জানি সব সময় আস্তা বছর খালি বিভিন্ন গাছও সেদা করে গাত করে, এত বাচ্চা করে একটা মাত্র গাত, ডিম পাড়ে একটা মাত্র গাত, এত গাত করে কিতার লাগে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করিয়া ওটা আন্দাজ করছি যে এইটারে আল্লাহ অর্ডার দিয়া দিছেন যে হে বারানি অথবা কাঠ টুকরু তোমার দায়িত্ব হইলো আমি আরো বহুত ফাঁকি বানাইছি ওরকম গাত বাসা করে ডিম পাড়ে কিন্তু নিজে গাত করতে পারে না, লাকড়ি খাটতে পারে না, খাটিয়া গাত করতে পারে না, তোমার দায়িত্ব হইলো যে সমস্ত ফাঁকি আমার গাত বাসা করে নিজে গাত করতে পারে না নিজের বাসা বানাইতে পারে না তুমি তার আর বাসা বানাইয়া দেবো, ওর দায়িত্ব মনে হয় তারে দিয়ে দিছে নিল লাগি আস্তা বছর গাত করতে থাকে আর কথা গাত তার খোরা গাত অন্য অন্য ফাঁকি হলে আইয়া ডিম পাড়ে বাচ্চা দে তার আর বাসা বানাইয়া দে এর থেকে আল্লাহ আমরারে হিকাইয়া দিতরা সম্ভবত আল্লাহ আমরারে ওখানেও শিক্ষা দিতরা যে হে মানব জাতি তোমরার মধ্যে যারা অসহায় আছে যারা সামর্থ্য নাই নিজের গড় বানাইবার তোমরা এই ফাঁকিরে দেখিয়া তার থেকে হিকো এবং গরিব মানুষের গড় বানাইয়া দেবো আল্লাহ ওটা হিকাইয়া দে। অনেক জিনিস এটা নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করলে অনেক কিছু বোঝার আছে। দেখো আমরা টেঙ্গা খাই আমরা মিঠা খাই আল্লাহ আমরা এত মায়া করই এই টেঙ্গা খাই মিঠা খাই এটাও আল্লাহ জানেন। আপনার ঘরের সামনে দুইটা গাছ রয়েছেন একটা কমলার গাছ রয়েছেন একটা আমলার গাছ রয়েছেন, দুইও গাছরে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন হে কমলার গাছ আমার বন্ধায় মিঠা খায় তুমি এই মাটির রস নিয়ে তার লাগে মিঠা ফল বানাইয়া দেও, আমলার গাছরে অর্ডার দিয়েছেন আমার বন্ধায় ঠেঙ্গা খায় তুমি একই মাটির ফল নিয়ে আমার বন্ধর লাগে ঠেঙ্গা ফল বানাইয়া দেও।